हाय फ्रेंड्स, तो এখন থেকে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে আমি সারা দিন কি করি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করি। এই দেখো পড়তে বসেছে, ওকে আমি জ্বালাতে এসেছি। ও ওকে আর বেশি ডিস্টার্ব করা যাবে না, ও পড়ে নি। তো দেখো এই চুল ঠিক করতে করতে ম্যাডামের কোলে আমি বসেই পড়লাম। তারপর একটু দুজনে একটু ক্যালমা মারলাম। ও বাকি হাসি আমার মুখে, আমার চুলগুলো কি এই আমার ভাই স্টপ করে মুখটা। আমাদের টিফিন করা হয়ে গেছে, তো টিফিন করে আমি বসে আছি দুজনে এক জায়গায়। আমাদের ক্লাস ছিল কিন্তু আর কারেন্ট নেই বলে আর ক্লাসটা করা হয়ে ওঠেনি। তো দেখো আমি যে পেছনে ফোনটা ঘাঁটছি, ও আমাকে একবার বললো না যে আমি ভিডিওটা নিচ্ছি। দেখো কেমন শুনতে, একটু পরে আমাদের একটা ভিডিও পোস্ট হবে, তোমরা অবশ্যই দেখবি আর কেমন হয়েছে জানাবে। বসে বসেই আর পেছনে জানলা দিয়ে বাতাস খাচ্ছি, তোমার জানলাটা দেখাচ্ছি চলো। দেখো এটা হচ্ছে আমার রুমে জানালাটা দিয়ে দেখা যাচ্ছে বাবা। দেখছি তো মানে চারিদিকে তাকে শুধু সবুজ সবুজ সবুজ। আমাদের বাড়ির চারিদিকে শুধু সবুজে ভর্তি, শুধু সামনের দিকটাতে যেহেতু রোড বলে ওখানটায় বাড়ি আছে, কিন্তু খুব সুন্দর লাগে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে এই জানালার সামনে এসে দাঁড়ালে মানে মনটা পুরো শান্তি হয়ে যায়। এত সুন্দর লাগে মনটা, দেখেছো? আর ওটা সামনে মনে হচ্ছে পুকুর, কিন্তু ওটা কোনো পুকুর না। তো ফ্রেন্ডস দেখো আমার টিফিন করা হয়ে গেছে। তো আমি এখন রান্নাঘরে যাব, একটু চা বানাবো, আর মা আর কি কিছু একটা বানাচ্ছে, তো সেটাও তোমাদের কাছে দেখাবো। তো চলো রান্নাঘরে আমার সাথে। ও আমি এখানে লিকার বাকির জন্য লিকার চা বানাচ্ছি। তো দেখো আমার চাটা তৈরি হয়ে গেছে, লিকার চাটা। তো দেখতেই পাচ্ছ যে লিকার চাটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ না কালারটা ঠিক মতো করে আসছে না, মনে করে আসছে। মানে ঘি আর হলুদ দিয়ে এটাকে 10 মিনিট মাখিয়ে রেখেছিল। ক্যামেরাতে কেন বুঝতে পারছি না, কালারটা ঠিকঠাক আসছে না, কিন্তু একদম হলুদ হয়ে গেছে কালারটা। আর এখানে মা গরম ঘিতে গরম মশলা দিয়ে দিয়েছে, কড়াই গরম করে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছে। গরম মশলাতে দিল তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ। এবারে কাজু দিয়ে দিচ্ছে গরম তেলে, গরম ঘি মানে কড়াতে কাজু দিয়ে দিল। এবারে কাজুটা লাল লাল করে ভেজে নিতে হবে আর কি। তো কাজুটা লাল লাল হয়ে আসার পরে মা এতে যে চালটা মাখানো ছিল মা সেটা এবার কড়াইতে দিয়ে দিত। তো তারপর মা এটাকে ভালো করে নেড়ে নিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছি, আসো আসো আসো। তো এইবারে চালটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবারে ঘিয়ের উপরে চালটা দিলাম, হ্যাঁ ঘিয়ের উপরে চালটা দিয়ে দেওয়া হলো, চালটা ভালো করে নাড়তে হবে। এই তো চালটা ভালোভাবে নাড়তে থাকো। কতক্ষণ ধরে নাড়তে হবে? 5 মিনিট নাড়লেই হবে। আচ্ছা মানে একটু নেড়ে নিলেই হবে ভালোভাবে, যাতে ঘিটা লেগে যায় আর কি চালের মধ্যে। চালটা ভালো করে না হলে কি হয়, চালটা যখন এটা হবে রাস্তা যখন হবে তখন খোঁজা খোঁজা থাকবে। তো দেখতেই পাচ্ছ চালটা নাড়া হয়ে গেছে, কমিয়ে এবার দেখি মাটি করে পাচ্ছ যে এরপরে মা এরকম চালটার মধ্যে গরম জল দিয়ে দিল। এ
এর মধ্যে বারে নুন দেয়া হলো না কিছু কিছু কেটে কেটে ভাত দিয়ে দেবো আমি লবণটা দিয়ে দেবো আচ্ছা এর মধ্যে বারে লবণ দেয়া হলো মিষ্টি খায় তো সেই মতো মিষ্টি দেবে তো এটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে নাকি না যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে কেউ মিষ্টি না দিয়ে খেতে ভালোবাসে আচ্ছা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে তো সেই পরিমাণেই মিষ্টি দেবে আর কি এবারে নুন চিনি দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর কি আচ্ছা এর উপরে এবারে কাঁচা লঙ্কা সুন্দর করে দিয়ে দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ এর উপরে মা লঙ্কা দিয়ে দিল সুন্দরভাবে এরপর কি করবে এটার মধ্যে আমি একটু ওস্তাদ গিয়ে দেখাচ্ছি আর কি ধরো ভালোভাবে এটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কি চাপাটা 10 মিনিট মানে গ্যাসটাকে কমিয়ে দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রাখতে হবে চালটা জলটা যাতে অতই অতই নিয়ে তো 10 মিনিট পরেই দেখতে পাবো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখতেই পাচ্ছো এর মাঝে মা গ্যাসটাকে ঢাকনাটা খুলে একটু নেড়ে নিল তো এর মধ্যে আবার একটু ঘি দিচ্ছে আচ্ছা এরপর সেই ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা কাজুটা দিয়ে দিচ্ছে এরপর আবার একবার নেড়ে মানে চালটা বেশি নাড়ার দরকার নেই কারণ বেশি নাড়লে চালটা হয়তো ভেঙে যেতে পারে তাই যতটা না নাড়লে নয় ততটাই নাড়া হচ্ছে আর দেখতেই পেলে আমার মা ঘি আর কাজুটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চালটাকে তো এরপর আবার চাপা দিয়ে দিতে হবে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিল এবারে কি করবে চাপা দেবে থাক আচ্ছা এটা আবার 10 মিনিট এখন 10 মিনিট এটা আবার গ্যাস কমিয়ে চাপা দিয়ে থাকবে বউ পড়তে বসেছে পড়তে বসতে সেটা খুব ভালো কথা যে মানুষ পড়তে বসে সেটা খুবই ভালো কথা ঠিক আছে কিন্তু পড়তে বসে প্রাকৃতিক দৃশ্য দেখার কাছে পড়তে বসার কি মানে আছে ও পড়তে বসছে এই আর ফোন ঘাটছে আচ্ছা যেহেতু অনলাইনে পড়া এখন তো এমন কিছু বলাও যাবে না যে কেন ফোন ঘাটছে তো দেখতেই পাচ্ছো এই যে প্রাকৃতিক দৃশ্য দেখছে আর ম্যাডাম পড়ছে ম্যাডাম এখন ডিস্টার্ব করা যাবে না ম্যাডাম আপনি পড়ে নিন তাড়াতাড়ি পড়াটা শেষ করে আমার ভিডিওতে আসুন এই যে আমার মা এটা আমাদের রোজ নিত্য পুজো হয় তো এটা তারই একটু ঠাকুরমশাই আপনাকে সবাই চিনে গেল যে এরপর তো আপনি রাস্তায় বেরোলে আপনাকে সবাই চিনতে পেরে যাবে তো আমি ভিডিও করছি আপনার এই দেখুন আমাদের ঠাকুরমশাই রোজ নিত্য পুজো হয় তো দেখতেই পাচ্ছ আমাদের এখনো পুজো কমপ্লিট হয়নি তো এই যে একজন ভিডিও করার বদলে বসে বসে ফোনে গল্প দিচ্ছে স্যারের ক্লাস কমপ্লিট হয়ে গেছে তাও কিন্তু এসে কোথায় আমার সাথে জয়েন করবে তা না বসে বসে গল্প দিচ্ছে তো বাইরে ওকে বাদ দিয়ে দিলাম আজকে তো আমি বল কি আর করবো যেটা কাজে ব্যস্ত জন্য আমি আমার কাজে ব্যস্ত ভিডিও আমি কিন্তু কোনো কাজ করছি না আজকে আমি পুরো দায়িত্বটা আমি ওকে দিয়ে দিয়েছি আজকে পুরো ভিডিও দায়িত্বটা ও আর আমি শুধু ও তোমাদের আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা দেখে কেমন লাগলো আমার মা বিশ্ব সুন্দরী আমিও বিশ্ব সুন্দরী খরচা আছে বস হ্যাঁ ও আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে এইরকম স্যার যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তো দেখতে পাবেন
আপনার স্টুডেন্ট পড়াবাদ দিয়ে এই সবই খাই করে দাও বল হাই তো আমার দিদার জন্য একটা আগে লাইট দেওয়া দরকার তো দেখো বলেছিলাম প্রচন্ড মেঘ উঠেছে এই দেখো আমি দেখতে গেছি এবার কি পড়বে গরম মশলা চিনি দেওয়া হলো গরম হওয়ার পর গরম মশলা চিনি দেওয়া হয়েছিল তো এরপর কি দিবে মা চিনিটা লাল হয়ে গেল আর চিনিটা লাল হয়ে গেলে রসুন দেবো রসুন বাটা দিয়ে দিবে রসুন দেওয়া হয়ে গেল ভালো করে মারতে রসুনটা ভাজা হয়ে যাবে রসুন পেঁয়াজ আর টমেটো আর হলুদ দিয়ে ফেলে দেবো তার মানে প্রথমে যেটা দিয়েছিল সেটা কুচানো পেঁয়াজ আর টমেটো এরপর যেটা দিল টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম তিনটে আলাদা আলাদা কেটে দিয়ে দেওয়া হলো এরপর আদা বাটা দিয়ে দেওয়া হলো বাটা মানে কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো এটাকে ভালো করে নাড়তে হবে জিরা ধনে গুঁড়ি দিয়ে দিল এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়া হলো দেখো দেখাচ্ছি এই যে দেখো হলুদ দিয়ে দেওয়া হলো তো এবার ওই মশলাটার মধ্যে মা কাঁচা মাংসটা দিয়ে দিয়েছি ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বাপি খাওয়ার জন্য বসে পড়েছে আজকে বাপি লাঞ্চে আছে পোলাও সাথে আছে আলু ভাজা লেবু শসা পেঁয়াজটা আছে স্যালাড এখানে আর আছে এটা ইলিশ মাছের পাতুরি তারপর আছে চিকেন তারপরে আছে বাটা মাছের প্লেন ঝোল বাট এটা কিন্তু প্লেন ভাতের সাথে বাট এটা এমনি দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ যে বাপি খেতে বসে গেছে তো বাপি বলো খেয়ে কেমন লাগলো আজকে বাপি প্রচণ্ড হ্যাপি কারণ এখানে সব খাওয়ারই বাপির খুব ফেভারিট তো চলো তাহলে বাপি তাহলে খেয়ে নিক তারপরে আমরা আবার তোমাদের দেখা হচ্ছে চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে করতে হবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে আর তো আবার আসছি নতুন একটা ভ্লগ নিয়ে ততদিনের জন্য ভালো থেকো ভ্লগটা এখানে শেষ করলাম টাটা Can never forget when I looked in your eyes and I realized the pain lies behind them.